دن کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے تم اسکول کالج میں پڑھو کچھ نہیں نقصان تم اسکول کالج میں پڑھو کچھ نہیں نقصان اسلام کی تمام حدود جب کرو فرمان اسلام کی تمام حدود جب کرو فرمان تم اسکول کالج میں پڑھ کر جب قرآن سر دیا تب افسوس ہے تیرے لیے جہنم حبیا تب افسوس ہے تیرے لیے جہنم حبیا الحمدللہ برتمان ماش کی ماش عربی کی ماش رجب ماش اللہ رسول رجب ماس থেকে رمضان মাসের প্রস্তুতি নিতেন কোন মাস থেকে কোন মাস থেকে আপনারা যদি আমি বলি আপনাদের এই কি বলে কাগজি বিরিস এই বাজারের অমুক ফার্মেসিতে হায়াত বাড়ার কোনো ট্যাবলেট পাওয়া যায় তো আপনারা কি পরিমাণ কেনার জন্য টাকা নিয়ে যাবেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াত বাড়ানোর জন্য কোনো ট্যাবলেট কোনো বড়ি দিতেন তাহলে দেশের রাজা বাদশা প্রজা যারা ছিলেন তারা বলতেন যে গরীব সব না খায় মরবে আমরা ট্যাবলেট খেয়ে বাইছে যাব কি কোন আপনারা এলাকার ক্ষমতাশালী যারা ছিল তারা বলতো যে আমরা খায় বাইছো তোরা মরে যাবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের সীমারেখা কারো হাতে দিবেন এটা কার হাতে তবে আল্লাহর রাসূল হায়াত বাড়ানোর জন্য দোয়া করতেন কি করতেন কি করতেন আপনি আমি এই দোয়া করতে পারবো না সকলেই পড়েন আল্লাহুম্মা বারিক লানা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان এইটা হায়াত বাড়ার দোয়া কি বাড়ার দোয়া সেটা আপনাদের মুখস্থ করা লাগবে না কথা বলে না আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা হায় আল্লাহ আপনি বাড়ায় দেন বরকত দেন ফি রজব ওয়া শাবান রজব থেকে রজব এবং শাবান আল্লাহুম্মা বারিক লানা বাড়ায় দেন আমার জন্য ফি রজব ওয়া শাবান হায়াতকে বাড়ায় দেন রজব শাবান ওয়াবাল্লিগ না পৌঁছায় দেন রমজান পর্যন্ত কোন পর্যন্ত কোন পর্যন্ত আপনি শাবান মাসে এই দোয়া করবেন কি করবেন না আল্লাহ রাসূল করছেন এই দোয়া শাবান মাসে যদি আপনি শাবান মাসে দোয়া করেন আল্লাহ আমার হায়াত পৌঁছায় দেন কোন পর্যন্ত কোন মাসে করলেন শাবান মাসে কোন মাসে তাই শাবান মাসের পরে রজব মাস কোথায় আছে আবার এক বছর পরে এক বছর তা আপনি শাবান মাসে দোয়া করলে আপনার এক বছর হায়াত বাড়ায় দিবেন কে এজন্য করা যাবে না আল্লাহ কবুল করুক বলেন আমিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা সূরাতুল আসর এই সূরাটার এত গুরুত্ব এত বরাত্ব এত মাহাত্ম্য এত ফজিলত আমাদের ইমাম চার ইমাম মাযহাবের কয় ইমাম চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ যদি জমিনের মধ্যে কোনো কিতাব নাজিল না করতেন
শুধু সূরাতুল আসরকে নাজিল করে দিতেন এটাই সিরাতাল মুস্তাকিম রাস্তার জন্য যথেষ্ট ছিল আর আস্তে বলেন সুবহানাল্লাহ ঘুমাইতেছেন তা আস্তে কথা বলেন কেন আস্তে কথা কারা বলে চোর চোর আপনাদের এলাকায় আছে কথা কয় না আছে আপনাদের এলাকায় তা আপনারা আস্তে কথা বলেন কেন কষ্ট হইছে তো আপনাদের একটু সামনে আগাবো এক বাদশা খুব ছন্দ প্রিয় ছিল কি প্রিয় ছন্দ পছন্দ করতেন তাই বাদশা এলান করে দিবেন দেশের মধ্যে যে আমাকে সবচাইতে সুন্দর দামি ছন্দ শোনাইতে পারবে তাকে আমি দামি উপহার দিব কি দিবেন দামি উপহার এক বোকা তার মন চাইছে যে আমিও বাদশার একটা ছন্দ লিখে দেই তা বোকা মানুষ সে তো আর ছন্দ পারে না একটা খাতা আর কলম নিয়ে রওনা হয়ে গেছেন কত দূরে গিয়া দেখতেছেন একটা লাল কুকুর যাইতেছে কি যায় ডাক দিছে কে লাল মেয়ানি কি ডাক দিছে লাল মেয়ানি আল্লাহর বান্দা ওই লাইনটারে খাতায় উঠাইছে কোথায় খাতায় কত দূর গিয়া দেখতেছেন একটা ইঁদুর মাটি খুঁড়তেছে কি করতেছে আল্লাহর বান্দা ডাক দিয়া কয় মাটি খুঁড়তেছনি দ্বিতীয় লাইন খাতায় লেখলেন কি মাটি খুঁড়তেছনি যে আল্লাহর বান্দার কথা টের পাইলেন তো দৌড় দিছে কি করছে কয় দৌড় দিলানি কয়লেন হয়ে গেল তিন লাইন খাতায় লাইখে বাদশার দরবারে দিয়া আল্লাহর বান্দা চলে গেছে বাদশা চিঠি পড়তে 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 রাত তিনটার পর ওই চিঠি ডের লইছে আল্লাহর বান্দা যেই পড়তেছেন প্রথম লাইন কে আল্লাহর কি রহমতে এই সময় ঘরের পাশে আইছে লাল মিয়া সুর বাদশা কি পড়তেছে কে লাল মিয়ানি এমন সময় সুর কোথায় বাদশার ঘরের পাশ সুর দাঁড়ায় গেছে কি ব্যাপার বাদশা নাম জানলো কেমনে ও আবার বাদশার সিন্ধুক চুরি করবেন এজন্য মাটি খুঁড়তেছে কি করতেছে বাদশা দ্বিতীয় লাইন পড়তেছেন কি মাটি খুঁড়তেছুনি কেছে মাটি খুঁড়তেছি বাদশা টের পাইলো কেমনে দিবে দৌড় এমন সময় পড়ল দৌড় দিলেনি ও আর দাঁড়ায় দিছে দৌড় বঙ্গোপসাগরের তুফান সব পেটের মধ্যে শুরু হয়ে গেছে বাড়ির মধ্যে গিয়া দোয়া ইনুস পড়তে পড়তে ফজরের সময় আইছে বাদশা মহোদয় ক্ষমা চাই কি ব্যাপার রাত্রে যে আপনার ঘরে আইলাম টের পাইলেন কেমনে নামও বা জানলেন কেমনে কয় তোর নাম কি কয় লাল মিয়া কথা কি করছো কয় চুরি করতে যে আসলাম টের পাইলেন কেমনে আর জীবনে করুম না ক্ষমা কইরা দেন এই জন্য আপনারা কি ওই কাতারে আছেন হ্যাঁ আস্তে কথা বলেন কেন এক আল্লাহর বান্দা বাজারে গেছে গাবি বিক্রি করার জন্য পথে তিন চোরা দাঁড়ায় আছে কি ব্যাপার বাজারে যাই গাবি বিক্রি করুম চোরারা চিন্তা করতেছে যদি গাবি লয়ে দৌড় দেয় সিকিয়ার দেয় পাবলিক এবার গণধোলাই দিতে পারে তাই বাজারে যা বিক্রি করে টাকা লয়ে ভাগুম আল্লাহর বান্দা বাজারে গেছেন গাবি বিক্রি করতে পারেন নাই মনের মধ্যে ব্যথা বাড়ির দিক রওনা চোরারা তিনটে দাঁড়ায় আছে কই রাস্তার ভিতরে সোরা ডাক দিয়ে কইতেছে কি ব্যাপার গাবি বেসস নাই আল্লাহর বান্দার মেজাজ গরম না কেন বেসস নাই সোরা এবার আল্লাহর বান্দা বলতেছেন দাম কম বলতেছে কি বলতেছে দাম কম বলতেছে এক সোরার মেজাজ গরম ওইটা থাপ্পড় লাগায় কয় বেস্তি লস হইলাম কই তো তোর সমস্যা কি তুই বেসস নাই গা তাই এজন্য আল্লাহর বান্দা থাকবেন না ভাগবেন আমরা তো মুসলমান মুসলমান হুংকার দিলে বেদিনদের পাতলা পায়খানা শুরু হয়ে যায় কি হয়ে যায় কথা কয় না মুসলমান হুংকার দিলে বেদিনদের লঙ্গি খুলে যায় মিয়া